এই হলো ভীমের গদা। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, এটাই ভীমের গদা। এবং আমরা কিন্তু কুরুক্ষেত্রে দাঁড়িয়ে নই, আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলায়। ও, দিয়ে ওঠার পরে হাতি এসেছিল যে তুন বইটাকে, দিয়ে হাতি তুলতে পারেনি, মুখ থেকে রক্ত বেরাইতে লাগলো। ইতিহাস সমৃদ্ধ জেলা মুর্শিদাবাদ। বহরমপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত। এর নাম ভীমেশ্বর। স্থানীয় মানুষ মনে করেন যে এখানেই ভীমের গদাটি মাটি থেকে উঠে আসে। ইতিহাস সমৃদ্ধ জেলা মুর্শিদাবাদকে ভাগীরথী নদী পূর্ব এবং পশ্চিম ভাগে ভাগ করেছে। আর আমরা আজকে চলেছি ভাগীরথী নদীর পশ্চিম পারে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি ঠিক গঙ্গার ধার দিয়ে ফরাশডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। এখানেই নৌকো পার হয়ে আমরা পৌঁছব ওপার, অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পার। আমি, পার্থদা, সুরজিৎ, অতনু এবং অলিভ একসাথে রওনা হলাম ভীমেশ্বরের উদ্দেশ্যে। এই হলো ভীমেশ্বর। এখানে এই ভীমের গদাকে নিয়েই নানান জনশ্রুতি, এবং সেই মন্দিরকে কেন্দ্র করেই চলে মেলা বছরের একটি নির্দিষ্ট সময়ে। নিজে থেকে উঠেছে, তারপরে এখানে মন্দিরে মানে মাটি খুঁড়ে পুরো জায়গাটাকে বের করা। আপনি উঠেছে এটা তো, দিয়ে ওঠার পরে হাতি এসেছিল যে তুলবো এটাকে, দিয়ে হাতি তুলতে পারেনি, মুখ থেকে রক্ত বেরাতে লাগলো, দিয়ে ওরা পালিয়ে গেছে। তারপরে এখানে মন্দির হয়ে গেল ভীমেশ্বরে বলে আমাদের এখানে নামটা হয়ে গেল। কিন্তু এখানে জাগ্রত বলে বাবা
এদের কীর্তন হয়, মেলা হয়, সব কিছু হয়। মেলাটা কবে কবে হয়? মেলা বৈশাখ মাসে হয় আর শিবরাত্রি হয়। শিবরাত্রি দিন আচ্ছা আচ্ছা। আর ফাগুন মাসে কীর্তন। এই জায়গাটার মানে নামটা কি? নামটা নদা ভীমসর। এই জায়গাটার নাম বহরমপুর থেকে কীভাবে আসতে হবে? এখানে বহরমপুর থেকে কুঞ্জগাটা পার হয়ে আপনার ওই গঙ্গাধার দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। হাঁটতে হাঁটতে আসতে হবে, রাস্তা তো ভালো নাই। আর এটা দিয়ে আসবেন তো এটা দিয়ে টুকটুকতে আসা যাবে, এখানে এসে নেমে হেঁটে চলে আসবে এইটুকু রাস্তা। আচ্ছা। এটা একটা কি বলবো ঐতিহাসিক স্থান ভীমেশ্বর। এখানে কথিত আছে যে ভীমের গদা নাকি মাটিতে পোঁতা আছে। অ্যাকচুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে কোনো প্রাচীন মন্দিরের একটা পিলার, গঙ্গার জলের স্রোতের বা বন্যাতে সেটা ধ্বংসাবশেষ, এর শেষ অংশটুকু পিলারটা পড়ে আছে সেটা দেখে গেছে। তো আমার মনে হয় এখানে খনন কার্য করলে অনেক কিছু পাওয়া যেতে পারে, আর্কিওলজিকে এখানে এসে খনন কার্য করা উচিত। আজকে আমরা চলে এসেছি ভীমেশ্বর, জায়গাটার নাম মন্দিরের নাম হচ্ছে ভীমেশ্বর। এই মন্দিরকে ঘিরে নানান কথা স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা জানতে পারলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে রয়েছে পতনু, আমাদের বুবাই। এই যে আপনারা যে ড্রোন শটগুলো দেখলেন, বুবাই নিজে হাতে ড্রোন শটগুলো নিয়েছে। পার্থদা আছে, পাপাই আছে। বৈশাখ মাসের শেষ সোমবার এখানে মেলা বসে এবং বহরমপুর থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। এটা ভাগীরথী নদীর একদম পশ্চিম পারে অবস্থিত বাজারে পরাশডাঙ্গা ঘাট থেকে সামান্য দূরত্ব। আমরা খুব সুন্দর ঐতিহাসিক স্থান হিসেবে কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসতে পারে বলে আমার এটা মনে হয়। যদি সকলের সামনে এটা তুলে ধরা যায় ভিডিওর মাধ্যমে, এই জায়গাটা আরও ফেমাস হতে পারে একদম। কারণ একদম প্রকৃতির মাঝে এখানে এসে একদম শহরের যে কোলাহলময় পরিবেশ সেখান থেকে আমার মনে হয় এসে শান্তি পেতে পারে। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একদম প্রাকৃতিক পরিবেশে মন্দিরটা গড়ে উঠেছে এবং খুব সুন্দরভাবে সংস্কারও করা হয়েছে, সুন্দরভাবে কাটানো হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মাটির নিচে কিছু মূর্তি, কিছু ভাঙা পাথরের মূর্তি বা পাথরের পিলার জাতীয় জিনিস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন একদম এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গায় রাখা আছে একদম। আমরা এটাই আশা রাখবো যে এটা আগামী দিনে ভারত সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে তার নজরে আসবে এবং জায়গাটা খুব সুন্দরভাবে উন্নতি ঘটবে। আশা করছি আগামী দিনে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, কারণ আমার মতো অনেকেরই হয়তো অজানা এই জায়গাটি। মুর্শিদাবাদ জেলা যে শুধু নবাবী আমলের ইতিহাসের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, মুর্শিদাবাদ জেলায় এরকমই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র ইতিহাসের উপাদান, আর সেগুলোই আমরা আস্তে আস্তে বের করব এবং আপনাদের সামনে তুলে ধরব। আগামী দিনে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি।